এর আগের এপিসোডগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মার্কস এন্ট্রি করতে হয়, মার্কস এন্ট্রি করার পর ট্যাবুলেশন কিভাবে তৈরি করতে হয় এবং তারপরে ইন্টিগ্রেটেড ট্যাবুলেশন করতে হয়। ইন্টিগ্রেটেড ট্যাবুলেশন শিটটা চেক করে দেখার পরে অপশন আসে মার্কশিট প্রিন্টিং। তো আমরা এবার তাহলে শুরু করছি মার্কশিট প্রিন্ট আউট আপনারা কীভাবে করবেন সেটা দেখানো। প্রথমেই যাবেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড একাডেমিক, ওখান থেকে ট্যাবুলেশন অ্যান্ড মার্কশিট, সেখান থেকে প্রোগ্রেস রিপোর্ট। প্রোগ্রেস রিপোর্টে যেই ক্লিক করবেন তিনটে অপশন আপনাকে দেখাবে, বোর্ড ফরম্যাট, কনজুগেট মার্কশিট, কাস্টমাইজ ফরম্যাট। তো প্রথমেই আমি বোর্ড ফরম্যাটটা নিচ্ছি। যেই বোর্ড ফরম্যাটটা নিলাম তখনই ইন্টারফেসটা আপনার ওপেন হয়ে গেল এবং তার সঙ্গে আপনার ক্লাস নেম, এক্সাম নেম এগুলো সব দেখাতে শুরু করলো। প্রথমেই বলে দিই এই বোর্ড ফরম্যাটের ফাংশনটা। বোর্ড ফরম্যাটটা হচ্ছে বোর্ডের থেকে যে ফরম্যাটটা আপনাদের প্রেসক্রাইব করেছে সেই ফরম্যাট অনুযায়ী যদি আপনার মার্কশিট প্রিন্ট আউট করতে চান তাহলে আপনারা এই ইন্টারফেসটাতে ক্লিক করে প্রিন্ট আউট করতে পারেন। তো প্রথমেই রয়েছে যেটা সেটা হচ্ছে সিলেক্ট ক্লাস নেম। তো আপনাকে প্রথমেই ক্লাস নেম সিলেক্ট করতে হবে, যে ক্লাসের আপনি মার্কশিট প্রিন্ট আউট করতে চাইছেন সেই ক্লাসটাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমি ক্লাস সিলেক্ট করলাম। যেই ক্লাস সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন দুটো এক্সাম নেম বাই ডিফল্ট সিলেকশন হয়ে গেল। এখানে আমি একটু বলি, যেখানে দেখুন লেখা রয়েছে যেই ক্লাস সিলেক্ট ক্লাস নেমের ঠিক নিচে সিলেক্ট এক্সামিনেশন ফর কনসিডারিং অ্যাজ বেস অফ দ্য প্রিন্টিং ফরম্যাট সামেটিভ অ্যান্ড ফরম্যাটিভ নিচে যেটা রয়েছে, এটার অর্থ হচ্ছে আপনার রেজাল্ট যে আপনারা প্রিন্ট করছেন, প্রিন্ট করার আগে রেজাল্ট যে ফরম্যাটটা করা হয়েছে সেটা কোন কোন এক্সামের ওপর করা রয়েছে। তো এখানে দেখুন সামেটিভ থ্রি এবং ফরমেটিভ থ্রির ওপর করা রয়েছে, সুতরাং এটা বাই ডিফল্ট আপনাকে শো করছে, এটা আপনাকে সিলেকশন করার দরকার পড়ছে না। এর পরের অপশনটা হচ্ছে অল সেকশন অনুযায়ী আপনারা রেজাল্ট প্রিন্ট করতে চাইছেন না সিলেক্ট সেকশন। তো সবসময় আপনারা যেটা করবেন সিলেক্ট সেকশন ক্লিক করে মার্কশিট প্রিন্ট আউট করবেন, এতে কী হবে আপনার সময়টা খুব কম লাগবে, কম সময় আপনি দ্রুত আউটপুট পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে, খুব কুইক আপনাকে এটার রেজাল্টটা দেখাবে। তো আমরা সিলেক্ট করলাম সেকশন, করার পর অল স্টুডেন্ট না সিলেক্ট স্টুডেন্ট, তো সিলেক্ট স্টুডেন্ট করলাম। যেই সিলেক্ট স্টুডেন্ট করলাম তখনই সঙ্গে সঙ্গে ওই ক্লাসের ওই সেকশনের রোল স্টেনটা আমাকে শো করতে লাগলো। তো এই সেকশনে দেখুন এখানে দেখাচ্ছে 1 থেকে 91 অব দি স্টুডেন্টস আছে, সেই অনুযায়ী শো করছে। তো আমি এখানে মাত্র দুটো স্টুডেন্ট নিয়ে প্রিন্ট আউটটা দেখাচ্ছি, তো এখানে 1 to 2 দিলাম। দেওয়ার পর এখানে সিলেক্ট ফেজ ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড নান আছে, তো আমি নানে ক্লিক করলাম কারণ ফার্স্ট সেকেন্ড ফেজগুলো বেরিয়ে গেছে, আমি শুধু থার্ড ফেজেরটা নয় আমি পুরোটাই চাইছি, তো সেই কারণে নানে ক্লিক করলাম। করার পর প্রিন্ট হেডার, প্রিন্ট ফুটার, প্রিন্ট উইথ গ্রিড লাইন্সে ক্লিক করলাম। করার পর প্রিন্ট উইথ নেক্সট ক্লাস সেকশন রোল নাম্বার এইখানে ক্লিক করলাম। করার পর এক্সপোর্ট টু এক্সেল, একটু সময় নিচ্ছে, এক্সপোর্ট টু এক্সেল করার পর আপনাকে আউটপুটটা দেখাবে। দেখুন এই হচ্ছে বোর্ড ফরম্যাট অনুযায়ী মার্কশিট, এখানে আপনার এক্সাম নেম রয়েছে, প্রত্যেকটা এক্সামে মার্কস দেখতে পাচ্ছেন, প্লাস সেকশন গ্রেড ডেট সব দেখাচ্ছে। আপনি এটা 1 থেকে 2 এ যেহেতু আমি দিয়েছি 1 থেকে 2 অবধি আপনি স্টুডেন্টের মার্কশিট দেখতে পারেন। দেখেন এখানে প্রিন্ট প্রিভিউ করলে আপনি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ওয়াইজও দেখতে পাবেন, এখানে সিগনেচার অফ দ্য এইচএম এন্ড সিগনেচার অফ দ্য ক্লাস টিচার আছে। এই হলো আমাদের বোর্ড ফরম্যাট অনুযায়ী মার্কশিট প্রিন্টিংয়ের প্রসিডিওর। এবার আমরা নেক্সট অপশনটাতে যাব। ওই একই প্রসিডিওরে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড একাডেমিক থেকে ট্যাবুলেশন অ্যান্ড মার্কশিট, ওখান থেকে প্রোগ্রেস রিপোর্ট, তারপরে আমরা যাব কনজুগেট মার্কশিট। কনজুগেট মার্কশিটটা হচ্ছে এখানে ক্লাস অনলি ফর ক্লাস 9 এবং 10 এর আউটপুটটা আপনাকে দেখাবে। তো ক্লাস 9 10 এর যদি মার্কশিট প্রিন্ট আউট করতে হয় তো প্রথমেই আপনারা অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিক থেকে ট্যাবুলেশন অ্যান্ড মার্কশিট, ওখান থেকে প্রোগ্রেস রিপোর্ট, সেখান থেকে আপনি চলে যাবেন কনজুগেট মার্কশিট।
কনজুগেট মার্কশিটটা তখনই আপনারা ক্লিক করে প্রিন্ট আউট করবেন যদি না বোর্ড ফরম্যাটটা আপনাদের লাগে। বোর্ড ফরম্যাটের অনুযায়ী যদি আপনারা মার্কশিট প্রিন্ট আউট করতে চান তাহলে অবশ্যই বোর্ড ফরম্যাট 5 to 10 ক্লিক করতে হবে। বোর্ড ফরম্যাটকে ফলো না করে যদি করতে চান তাহলে কনজুগেট মার্কশিট 9 to 10 ক্লিক করে মার্কশিট প্রিন্ট আউট করতে হবে। এবার আমরা ক্লাস 9-এর মার্কশিট প্রিন্ট আউট করবো। তো প্রথমেই আমরা সিলেক্ট ক্লাস নেম 9 সিলেক্ট করলাম, যেই করলাম সঙ্গে সঙ্গে রেজাল্ট ফরম্যাটিংটা দেখিয়ে দিল TP3 এক্সামের ওপর রেজাল্ট ফরম্যাটিং করা আছে। তো TP3-তে অলরেডি সিলেকশন দেখাচ্ছে। এরপর সিলেক্ট সেকশন করব, সিলেক্ট স্টুডেন্ট করব, 1 থেকে 2 আমি একইভাবে স্টুডেন্ট নিচ্ছি। নিয়ে প্রিন্ট হেডার ফুটার গ্রিড লাইন্স সিগনেচার প্রিন্ট উইথ নেক্সট ক্লাস সেকশন রোল নাম্বার ক্লিক করার পর কনজুগেট রেজাল্ট প্রিন্টে ক্লিক করব। এই ক্লিক করলাম, আমাকে রেজাল্টটা দেখাতে শুরু করলো। এখানে দেখুন স্কুলের নাম, আপনার অ্যাড্রেস, স্টুডেন্টের নাম, প্লাস এখানে সব কটা এক্সামে দেখাতে শুরু করছে। এখানে দেখুন কনজুগেট রেজাল্ট প্রিন্টে আপনি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের তো একসাথে পাবেনই একটা পেজের মধ্যে, তার সাথে ফাইনাল রেজাল্ট মানে 200-র মধ্যে কত মার্কস পেয়েছে, তার পার্সেন্টেজ, তার গ্রেড এবং হায়েস্ট মার্কসটা এখানে এই মার্কশিটের মধ্যে পাবেন। এই হচ্ছে কনজুগেট রেজাল্ট প্রিন্ট 9 to 10। এরপরে আমরা যাব 5 to 8-এর রেজাল্টের। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড একাডেমিকে যেতে হবে, সেখান থেকে যেতে হবে ট্যাবুলেশন অ্যান্ড মার্কশিট, তারপরে যাবেন প্রোগ্রেস রিপোর্ট, তারপরে হচ্ছে কাস্টমাইজ ফর্মের একদম লাস্ট অপশানটা। সেখানে গিয়ে প্রথমে ক্লাস সিলেক্ট করবেন, ক্লাস 5 to 8 যখন, তাহলে আমি এখানে ক্লাস 6 সিলেক্ট করলাম। করার পর এক্সামিনেশন অ্যান্ড বেস অফ দ্য প্রিন্টিং ফরম্যাট একইভাবে সাবমিটিভটি এখানে সিলেকশন করা নেই, যদি না করা থাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন সাবমিটিভ 3 এবং ফরম্যাট 3 সিলেক্ট করলাম, করার পর সিলেক্ট সেকশন, সিলেক্ট স্টুডেন্ট 1 থেকে 2 নেবেন। নিয়ে প্রিন্ট হেডার প্রিন্ট ফুটার প্রিন্ট উইথ গ্রিড লাইন্স প্রিন্ট উইথ নেক্সট ক্লাস সেকশন রোল নাম্বার ক্লিক করে এক্সপোর্ট টু এক্সেল, একই প্রসেসে এটা করতে হবে। মার্কশিটটা পড়ে গেছে, দেখুন ফর্মেটিভ 1, 2, 3-র মার্কস রয়েছে, এখানে সামেটিভ 1, 2, 3, তার সাম টোটাল, পার্সেন্টেজ, গ্রেড অ্যান্ড হায়েস্ট মার্কস, তার নিচে রয়েছে রিমার্কস, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, ডেজ অ্যাটেন্ডেড অফ দ্য স্টুডেন্টস, গ্র্যান্ড টোটাল, তার পার্সেন্টেজ, গ্রেড। এইভাবে আপনারা রেজাল্ট প্রিন্টও করে নিতে পারেন। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি, পেজ সেট আপ যদি কিছু করতে চান এখানে পেজ সেট আপও করে নিতে পারেন, প্রিন্ট প্রিভিউটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো রেজাল্ট প্রিন্ট করার প্রসিডিউর।